হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। একজন কামরুল ইসলাম কুমিল্লা থেকে ফোন করেছেন, বরিশাল থেকে ফোন করেছেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে আমি অটোফিজি সম্পর্কে যাতে একটা ভিডিও দিই। আসলে আমি এই ধরনের ভিডিও খুব কম দিই, আমি সাধারণত ভিডিও দিই মেডিকেল টেকনোলজি কলেজের কোর্সের ব্যাপারে, কিন্তু অটোফিজির উপর আজকে এই ভিডিওটা দিতে চাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে, ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। এবং অটোফিজি কি, এইটা কি কখন চালু করতে হয় বা কীভাবে চালু করতে হয়, এটা মানুষের কোন কোন রোগের ক্ষেত্রে কাজে লাগতে পারে সেই সম্পর্কে একটু আলোচনা করব। এই অটোফেজিক, এইটা একটা প্রাচীন গ্রিক শব্দ, যার জন্য অটো তো অটোমেটিকলি, আসলে ফেজিকতার অর্থ হচ্ছে যে নিজে নিজেই দেখা যায় যে রিয়াকশনের মাধ্যমে অপসারণ, অপ্রয়োজনীয় জিনিসকে ডিস্ট্রাকশন করে। একটি সেলুলার উপাদানগুলি ক্রমান্বয়ে অবক্ষয় বা পুনর্ব্যবহারের অনুমতি পায়। আমাদের শরীরে যে উপবাস থাকলে যে আমাদের অন্যান্য সেলগুলি অটোফিজি করে এবং সেগুলা নিজে নিজেই রিসাইক্লের বিন, কম্পিউটারের যেরকম একদম পরিষ্কার হয়ে আবার পুনরায় সেটা কাজে লাগতে পারে, এটা হলো অটোফেজি। অটোফেজি কথাটা আপনারা গুগলেও পাবেন চার্জ দিলে, আমি আলোচনা করব যে অটোমেটিকলি যেগুলা ফেগোসাইটিসিস হয়ে নিজে গ্রহণ করে আবার দেখা গেল যে নতুনভাবে পুনরায় সে কোষগুলো কাজ করে, এটা ফাস্টিং। আসলে রোজা একটা জিনিস আর অটোফেজিটা কিন্তু ভিন্ন জিনিস। এখানে মাঝে মধ্যে খাওয়া যাবে, তবে কী জাতীয় খাবার খেতে হবে সেই সম্পর্কেও কিন্তু আলোচনা আছে। অটোফেজির আসলে তিনটা রূপ আছে, মাইক্রো অটোফেজি, তারপরে ম্যাক্রো অটোফেজি এবং চ্যাপারন অটোফেজি। যা হোক, এইগুলোতে আমরা জানবো না, এগুলো যারা সায়েন্সের ছাত্র বা চিকিৎসক তারা এটা বুঝতে পারবে, এবং যারা গুগল সার্চ করেন ওইখানে ইংলিশেও বিভিন্ন জার্নাল রয়েছে, আপনারা পড়তে পারবেন। অটোফিজি যারা ফাস্টিং করে, যারা করতে চায়, তারা 16 থেকে 18 ঘন্টা সাধারণত। যেমন আপনি সন্ধ্যা রাত্রে 8টায় খাইলেন, পরের দিন 8টা কিন্তু 12 ঘন্টা, 12, 13, 14, 15, 16, 17, 18, আপনি হয়তো 12টার দিকে এই 4 ঘন্টা কিন্তু আপনার অটোফিজি হবে। আপনার যে সেলগুলা, আপনার যে বডির মধ্যে রয়েছে, সেটা প্রোটিন হতে পারে, কার্বোহাইড্রেট, ফ্যাট, যে কোনোটাই, সেটা আপনার যে সেল গঠন করে সেটা কিন্তু কাজে লাগতে পারে। এই জন্য অনেকেই কিন্তু কার্বোহাইড্রেট বন্ধ করে দেয়, ফ্যাট এবং প্রোটিন খায়, খেয়ে সে অটোফিজি করে, ফাস্টিং করে। আবার দিনেও করতে পারেন যে আমি সারাদিনে হয়তো পানি বা দেখা গেল পিঙ্ক সল্ট, হিমালয়ান পিঙ্ক সল্ট ব্যবহার করলেন, একটু একটু করে পানি খেলেন, এবং এই সেলগুলা যে আপনার পুনরায় আপনার অটোফিজির মাধ্যমে যে সংগঠিত হয়ে আবার কাজ করতে কিন্তু সুবিধা হবে, যার জন্য আপনারা কিন্তু অটোফিজি করতে পারেন যারা করতে চান। তবে অবশ্যই একজন চিকিৎসকের তত্ত্বাবধানে আপনাকে করতে হবে, নিজে নিজে করতে গেলে যখন সমস্যায় পড়বেন তখন অন্য কিন্তু কোনো চিকিৎসক আগে আসবে না। এই অটোফিজির আরেকজনে এইটার বিষয় নিয়ে কথা বলেছেন যে এই ইন্টারমিডিয়েট ফাস্টিংও বলা যায়, যে আপনি হয়তো দেখা গেল যে 12টায় খেলেন, আবার সারাদিন হয়তো না খেয়ে আবার সন্ধ্যার সময় হয়তো অল্প খেলেন 6টা, 7টা বা 8টার দিকে, আবার সারাদিন এরকম আপনি এই এইটা যদি আপনি করেন, তাহলে আপনার শরীরের মধ্যে যে সেলের যে আপনার যে অন্য একটা সেল তৈরি করতে যে মেটাস্টেসিস হয়, যখন একটা সেল তৈরি করে তখন যে এইখানে যে ময়লা বা পয়জনগুলো থাকবে সেইগুলো বাইর হয়ে আবার নতুনভাবেও কিন্তু কাজ করবে। সুতরাং এই অটোফেগোজমের গঠন বা ইতিহাস এইগুলো আমি আলোচনা করতে যাব না, আমি শুধু বলতে চাই যারা এই ইন্টারমিডিয়েট ফাস্টিং করবেন, যারা ব্যালেন্স ডায়েট বোঝেন, যেমন ধরেন একজন ডায়াবেটিক্স রোগে ভুগছে, তার ইনসুলিন বেশি পরিমাণে তৈরি হয় না, এখন আপনি যদি যেসব খাবার খান, যদি দেখা যায় যে আপনি ইনসুলিনের জন্য চিনি ক্ষতি করে, ইনসুলিন যেহেতু কম তৈরি হচ্ছে, সুতরাং আপনি যদি চিনি জাতীয় খাদ্য বন্ধ করে দেন,
যেমন কার্বোহাইড্রেট আপনি পুরোপুরি বন্ধ করে দিলেন, ভাত একেবারে এক চামচ খেলেন বা দুই চামচ খেলেন, অন্যান্য মনে করেন আপনি একটু সবজি খেলেন, তারপরে এই যে আপনার যেসব তেল আছে ট্রান্স তেল, এই যে বাজানো পুরানো তেল খেলেন না, সরিষার তেল খাঁটি, অথবা আপনার অলিভ অয়েল বা নারিকেল তেল এটা ব্যবহার করলেন, এতে আপনার যে বডিতে যে কোলেস্ট্রল আছে, এবং আপনি যদি অটোফিজি করেন বা ফাস্টিং করেন তাহলে কিন্তু আস্তে আস্তে এই রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন, এবং এইটা যদি একজন চিকিৎসকের তত্ত্বাবধানে করেন তাহলে খুবই ভালো হয়। এতে আপনি যে কোনো সময় ওনাকে ফোন করে আপনি আলাপ আলোচনা করতে পারবেন এবং কখন কোন ফুডটা খাবেন এটা কিন্তু করতে পারেন। অনেকেই আছেন যে ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে চান, কিভাবে শুরু করব সেটা তো বললাম যে আপনি যে কোনো ডাক্তারের তত্ত্বাবধানে বা চিকিৎসকের তত্ত্বাবধানে, সেটা রেজিস্টার্ড অ্যালোপ্যাথি ডাক্তার হতে পারে, হোমিওপ্যাথি ডাক্তার হতে পারে, আয়ুর্বেদ ডাক্তার হতে পারে, নিউট্রিশনালিস্ট হতে পারে, আপনি যাকে পছন্দ হয়, যিনি এই বিষয়ে পরামর্শ দেন তাদের লোকে যোগাযোগ করতে হবে, যিনি দেন না তার সাথে তো যোগাযোগ করলে না। অনেকেই আছেন যে কোলেস্ট্রল চর্বি শরীরে প্রচুর বেড়ে গেছে, এখন আপনি কিন্তু এই অটোফিজি যদি করেন তাহলে আস্তে আস্তে আপনার কোলেস্ট্রলটা এখানে অ্যাবজর্ব হবে বা অ্যাডাপ্টেশন হবে, এই অ্যাবজর্ব বা ফ্যাট বার্নিং যখন শুরু হবে বা প্রোটিন বার্নিং যখন শুরু হবে, এই যে কোলেস্ট্রল যে ট্রাইগ্লিসারাইড আপনার শরীরে বা আপনার এলডিএল যে বেড়ে যাচ্ছে সেইটা কিন্তু আপনি আস্তে আস্তে বার্নিং হবে, বার্নিং করলে আপনি কিন্তু হারানো যৌবন সেটাও কিন্তু ফিরে পাবেন। কীভাবে পাবেন আসলে এটাও বিস্তারিত আলোচনা করা যাবে, কিন্তু আপনি এটি গুগলে সার্চ করে আপনাকে পড়তে হবে। যাই হোক, অটোফিজির ব্যাপারে আর বড় করব না, অটোফিজি কী বললাম, কীভাবে চালু করা যায়, কত ঘন্টা পরে, ইন্টারমিডিয়েট ফাস্টিং নিয়ে কথা বললাম, এবং আমার একটা পেজ আছে সেখানেও আপনারা এই করতে পারেন, যে লাইফস্টাইল যে ম্যানেজমেন্ট এইটার একটা ইয়ে আছে, চেষ্টা করবো এটার নিচে লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য, সেখানেও আপনারা স্টাডি করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এইখানে শেষ করছি, থ্যাংক ইউ।